কমান্ডো মুভি চরমভাবে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক মূলক পদক্ষেপ বললেন মাওলানা মামুনুল হক শাপলা মিডিয়ার পরিচালনায় নির্মাণাধীন ছবি কমান্ডোকে চরমভাবে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছেন খেলাফত মধ্যদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক সাইকোল হাদিস মাওলানা মামুনুল হক সম্প্রতি ফেজ দ্য পিপল উইথ সাইফর সাগর টক এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সম্প্রতি কমান্ডো ছবির টিজার প্রকাশের পরপরই আপত্তির ঝড় উঠলে তা সরিয়ে না হয় এতে আপত্তির বিষয়ে মাওলানা মামুনুল হক বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আপত্তির জায়গাগুলোর সবটা রাজনৈতিকভাবে উত্থাপন করি না ধর্মীয় দায়িত্বের আশি থেকে নব্বই ভাগ আমরা নসিহতের মাধ্যমে মানুষকে উপদেশের মাধ্যমে পালন করে থাকি চলচ্চিত্র সহ যাবতীয় বিষয়গুলো সে জায়গাটাতে পড়ে দেব অভিনীত ছবির টিজার ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় যে ট্রেলারটা প্রচারিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে কালেমা খচিত পতাকা সেই পতাকাটাকে সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং সম্পূর্ণ ইসলামী লেবাস পরিহিত সুন্নাত সংবলিত যে লেবাস পোশাক যে অবয়ব বেশভূষা সেটাকে সংবলিত করে কিছু জঙ্গিবাদী চিত্র তুলে ধরা হয়েছে আর সেই চিত্রের বিরুদ্ধে কলকাতার একজন অভিনেতাকে অ্যাকশন নিয়ে কালেমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সেটাকে ধ্বংস করার একটা পায় তারা এমন একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি মাওলানা মামুনুল হক আরো বলেন এখানে যে বিষয়টি আপত্তির জায়গা সেটা হলো যে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব মুহাম্মাদুর যেটা মুসলমানদের চেতনার বিষয় মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে আবেগের বিষয় সবচেয়ে বড় সংবেদনশীলতার যে জায়গাটা সেটাকে কেউ যদি জঙ্গিবাদী প্রতীক হিসেবে উপস্থাপন করতে চায় এর চেয়ে বড় সাম্প্রদায়িক আর কি হতে পারে আমরা দ্ব্যর্থহীনভাবে এই বিষয়টিকে সাম্প্রদায়িক শুধু নয় বরং চরমভাবে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আমরা দেখছি আমরা মনে এই করছি এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামী চেতনা ইমান আর্তমর্যাদায় আক্রমণ করা হয়েছে জানা যায় সাপলা মিডিয়ার ব্যানারে সেলিম খানের প্রযোজনা ও শামীম আহমেদ রনির পরিচালনায় নির্মাণাধীন ছবি কমান্ডো এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও বাংলাদেশের জাহানা মিতু কমান্ডো ছবির টিজার প্রকাশের পরপরই আপত্তির ঝড় উঠলে তা সরিয়ে নেওয়া হয় এখানে ইসলাম ধর্মের সঙ্গে জড়িত আনুষাঙ্গিক বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে